তো তোমরা কি বলতে পারবে এই শ্রীলঙ্কার পতাকার চিহ্নে সিংহর ছবি কেন থাকে? তোমরা কি এর উত্তর জানো? তো এটা বহু পুরনো দিনের ঘটনা। একসময় একটা রাজা ছিল, সেই রাজা তো তার বিয়ে করার খুব সাপ জেগেছিলো। তাই সে কী করেছিল, তার পাশে যত রাজ্য ছিল সব রানীদের ডেকেছে এক জায়গায়। ডেকে কী করেছে, একটা একটা করে গোলাপের বীজ সবার হাতে দিয়েছিলো আর বলেছিল ছমাস পরে যে এই গোলাপের বীজ থেকে ফুল এনে দেখাবে তাকে আমি বিয়ে করব। তো কী হয়েছে, দেখতে দেখতে ছমাস চলে গেছে, তো সবাই ছমাস পরে এসেছে। তো কেউ লাল গোলাপ, কেউ হলুদ গোলাপ, কেউ কালো গোলাপ, যেরকম নীল গোলাপ এনেছে, এবং একটা রানী কোনো গোলাপই আনেনি। তখন রাজা জিজ্ঞেস করলো তোমার গোলাপ কোথায়? তখন বললো ওটা তো গোলাপের বীজ ছিল না, তো কীভাবে আনবো? তো রাজা দেখে খুব খুশি হলো, তো তাকে রাজা বিয়ে করলো। আর বাই দ্য ওয়ে, শ্রীলঙ্কার যে চিহ্নে সিংহ চিহ্ন থাকে কেন থাকে সেটা আমি জানি না।